দিন দিন প্রতারণার আতর ঘরে পরিণত হচ্ছে বাংলা হেন কোনো প্রতারণা চক্র নেই যা বাংলায় হয় না এই যেমন সামনে রাজ্য সরকারের প্রকল্প আর তার পিছনে চলছে বড় সড় প্রতারণা চক্র আর তাতে প্রতারিত ব্যক্তিরা সকলেই ভিন রাজ্যের ব্যবসায়ী কত টাকা প্রতারণা হয়েছে শুনলে আপনাদের চোখ কপালে উঠবে কোটি কোটি টাকার প্রতারণা করেছে দুষ্কৃতীরা মানে একবার ভাবুন সরকারি প্রকল্পের নামে দুর্নীতি চলছে আর সরকার বলছে যে তার কাছে কোনো খবর নেই এমনকি পুলিশ প্রশাসনও বিষয়টা নিয়ে কিছুই জানে না আর প্রতারণার দায় দশজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার হয়েছে প্রচুর স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম ব্যাগ নথি ইত্যাদি পুলিশের নজর এড়িয়ে এই চক্র কি করে কাজ করছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন দানা বাজছে কীভাবে এই প্রতারণা চলতো সেই বিষয়ে আপনাদেরকে খোলসা করি পুলিশ বলছে যে বেশ কিছুদিন ধরে দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্টের নাম করে বিভিন্ন ব্যবসায়ীদেরকে প্রতারণা করে এই প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আনন্দধারা নামে একটি প্রজেক্ট আছে এই আনন্দধারা প্রজেক্টের মাধ্যমে সরকারি স্কুলগুলোতে বাচ্চাদেরকে স্কুল ইউনিফর্ম এবং ব্যাগ দেওয়া হয় ওই প্রজেক্টের নাম করে বেশ কিছু দুষ্কৃতি পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের কোম্পানিদেরকে এই প্রজেক্টের নাম করে ভুল বুঝিয়ে সরকারি এই ইউনিফর্ম এবং ব্যাক সাপ্লাইয়ের যে কন্ট্রাক্ট সেটা পাইয়ে দেয় আর সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে সাপ্লাই অর্ডার এবং এগ্রিমেন্ট করে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এইভাবেই এই প্রতারণা চক্র চলছিল গত বছর জুলাই মাসে আনন্দধারা প্রজেক্টের সিইওর কাছ থেকে একটা অভিযোগ আসে দুটো কোম্পানি যারা প্রতারিত হয়েছিল তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে সেই তথ্যের ভিত্তিতে পুলিশের কাছে উনি কমপ্লেন করেন ওই অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় একটি কেস স্টার্ট হয় তদন্ত চালিয়ে ওই কেসে মোট আট জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট এবং ভুল অর্ডার সাপ্লাই সহ বিভিন্ন জিনিস সিজ করা হয় নভেম্বর মাসে তার চার্জশিটও হয়েছিল সালের জুন মাসে আবার দক্ষিণ থানায় একটি কোম্পানির থেকে অভিযোগ আসে যে তারা প্রতারিত হয়েছে তাদের কাছ থেকেও সেম কমপ্লেনই পাওয়া যায় মানে আনন্দধারা প্রজেক্টের জন্য স্কুল ইউনিফর্ম এবং স্কুল ব্যাগ সাপ্লাই করার জন্য তাদেরকে সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে ওনারা বিভিন্ন ফেজে মাল সাপ্লাই করেছিলেন কিন্তু পেমেন্ট পাননি সেই কেসে তদন্ত করতে গিয়ে তাদের কাছ থেকে ডিটেলস নেওয়া হয়েছিল ওখানকার কিছু পরিচিত লোকেদের কাছ থেকে বাংলার একজনের সঙ্গে পরিচিতি হয় যার নাম সুভাষির সিংহ এই সুভাষি সিংহ বলতেন যে এই প্রজেক্টে যারা রিলেটেড পারসন আছে তার সঙ্গে তাঁর যোগাযোগ আছে এই ডিপার্টমেন্টে পরিচিত মানুষজন থাকার নাম করে এই সাপ্লাই অর্ডার পাইয়ে দেওয়ার কথাও নাকি তিনি বলতেন আর এই কোম্পানির লোকেদের বিশ্বাস অর্জন করতে এগ্রিমেন্টও করা হতো এবং তাদেরকে সেই সাপ্লাই অর্ডার পাইয়েও দেওয়া হয় ওই কেসে সঞ্জীব চক্রবর্তী নামে আরও একজন গ্রেপ্তার হয় ওই একই ধরনের আরও একটি কমপ্লেন পায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন দিল্লির এক ব্যবসায়ী কমপ্লেন করেন এই ব্যবসায় নাকি পনেরো কোটি টাকার এগ্রিমেন্ট করেছিলেন ওই তদন্ত করতে গিয়ে একটি ইনফরমেশন পাওয়া যায় সেই তথ্যের ভিত্তিতে ডানকুনির একটি গোডাউনে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এত কিছু হচ্ছে অথচ সরকার কিছুই জানে না আপনাদেরকে শোনাবো জয়েন্ট সিপি বিভি চন্দ্রশেখর কি বলছেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই রিসেন্টলি উই হ্যাভ কাম এ কাইন্ড অফ ফ্রড যেটা কিছু ইলিগেল এলিমেন্টস পশ্চিমবঙ্গ সরকারের একটা সরকারি প্রজেক্টের নাম করে বিভিন্ন ফর্মসকে প্রতারণা করে এই কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি চালিয়ে দিচ্ছে তো এটা আমাদের বিভিন্ন কমপ্লেন্টের মাধ্যমে আমাদের নলেজে এসছে অ্যান্ড সে অনুসার আমরা কিছু কেস আমরা ইনিশিয়েট করেছি অ্যান্ড তার তদন্ত আমরা চালাচ্ছি তো ওই ডিটেলস আমি বলবো এই फ्रड टाइट इज रिटेड टू ए प्रजेक्ट अंडार व्वेस्ट बेंगल गवर्नमेंट नेम आनंदधारा पश्चिम बंग पंचायत एंड रूरल डेवलपमेंट डिपार्टमेंटर अंडारे आनंदधारा नामे एक प्रोजेक्ट आज अंडार दि वेस्ट बेंगल रूरल स्टेट रूरल लाइविहूड मिशन तो यह आनंदधारा प्रजेक्टर अंडारे बेसिकलि विभिन्न सरकारी स्कूले स्कूल बाच्चा के स्कूल यूनिफर्म एवं ব্যাগ দেওয়ার জন্য এই প্রজেক্ট এটা বেসিক্যালি ইট ইজ অ্যাবাউট দিস ডিটেলস অবাউট দি প্রজেক্ট তো ওই প্রজেক্টের নাম করে কিছু কিছু ইলিগাল এলিমেন্টস যারা আছে ক্রিমিনাল এলিমেন্টস তারা কী করছে অফলেট প্রজেক্টের নাম করে বিভিন্ন পশ্চিমবঙ্গের এবং অন্য রাজ্যের কিছু কোম্পানিদেরকে এই প্রজেক্টের নাম করে ওদেরকে ভুল বুঝিয়ে ওদেরকে এই ইউনিফর্ম এবং ব্যাগের কন্ট্র্যাক্ট পাইয়ে দেবে বলে ওদেরকে বিভিন্ন ভুল তত্ত্ব দেখিয়ে আর ভুল বুঝিয়ে ওদেরকে ভুল সাপ্লাই অর্ডার এবং ওদের সাথে এগ্রিমেন্ট করে ওদের কাছ থেকে টাকা কালেক্ট করছে মানে ওদেরকে কন্ট্রাক্ট দিচ্ছে অ্যান্ড ওদেরকে চিটিং করছে এই সম্বন্ধে আমরা প্রথম কমপ্লেন পেয়েছিলাম লাস্ট ইয়ার দু হাজার তেইশ সালে একটা আমরা পেয়েছি এরলিয়ার ইন দ্য মান্থ অফ জুলাই ওটা আমরা ফ্রম দি সিও অফ এট দ্যাট টাইম ফ্রম দি সিও অফ আনন্দধারা প্রজেক্ট ওনার কাছ থেকে আমরা কমপ্লেন পেয়েছি এই নিয়ে আমার কালিক অরিন্দম ভট্টাচার্যের একটা রিপোর্ট দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্টকে সামনে রেখেই প্রতারণা চক্র ভিন রাজ্যের একাধিক ব্যবসায়ী প্রতারিত পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রোজেক্ট যাকে সামনে রেখেই এই প্রতারণা চক্র চলতো এবং সেই প্রতারণা চক্রেরই পর্দা ফাঁস করল বিধাননগর পুলিশ এখনও পর্যন্ত এই চক্রের জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ এবং প্রচুর পরিমাণে জিনিস অর্থাৎ যে প্রতারণা চক্র যেভাবে প্রতারিত করত সেই জিনিস সিজ করেছে প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছে এবং লক্ষাধিক টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে ছিল বিধাননগর পুলিশ যেটা জানাচ্ছে যে একটি আনন্দধারা প্রজেক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্ট যেটা আনন্দধারা প্রজেক্ট যেই প্রজেক্টের অন্তর্গত হচ্ছে বিভিন্ন যে সরকারি স্কুল সেই সরকারি স্কুলের বাচ্চাদেরকে ব্যাগ এবং ইউনিফর্ম দেওয়া হয় আর এই নিয়েই কিন্তু প্রতারণা কিভাবে না একটি চক্র কাজ করত যারা এই ভিন দেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করত এবং তাদেরকে বলতো যে এই যে প্রজেক্ট এবং সেই প্রজেক্টে এই যে স্কুল ইউনিফর্ম বা ব্যাগ সেই তৈরির যে অর্ডার তাদেরকে তারা পাইয়ে দেবে এবং তার জন্য তাদের কাছ থেকে তারা সাবস্ক্রাইব করবেন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও